হ্যালো এভরিওয়ান, 5 মিনিট এক্সেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইনফ্যাক্ট আজকে যে টিউটর করবো এটা একটু একটু ডিফারেন্ট টাইপের একটা জিনিস, সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার নিয়ে কাজ। ইনফ্যাক্ট অনেক সময় যেটা হয় যে আপনারা হয়তো বা কোনো একটা ডেমো কাজ করবেন, ডেমো কাজ মিনস হচ্ছে এক্সাম্পল বেসিসে কোনো একটা কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু র্যান্ডম কিছু এক্সাম্পল কিছু নাম্বার লাগে বা হচ্ছে এক্সাম্পল কিছু ফিগার লাগে। আমি যদি এক্সাম্পল হিসেবে আমাদের স্ক্রিনে যদি চলে যাই, এখানে দেখেন এখানে একটা ডাটা দেওয়া আছে, জাস্ট ডাটা বলতে কিছুই না, জাস্ট নাম এবং লোকেশন দেওয়া আছে, সেলস রিপ্রেজেন্টেটিভের নাম এবং লোকেশন, টার্গেট সেল অ্যাচিভমেন্টগুলো সব ফাঁকা। এখানে Rx মানে হচ্ছে প্রেসক্রিপশন, এর আগে একবার কোনো একটা ভিডিওতে বলেছিলাম, এটা আসলে ফার্মাসিউটিক্যাল সেলিং অর্গানাইজেশনের ক্ষেত্রে Rx একটা ইম্পর্ট্যান্ট পার্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি এই ডাটাটা নিয়ে কোনো একটা কিছু কাজ করতে আছেন এবং সেক্ষেত্রে হচ্ছে টার্গেট সেলস এগুলো আসলে ম্যানুয়ালি লিখতে হবে, জাস্ট টু পুট অ্যান এক্সাম্পল। এখন কথা হচ্ছে যে আপনি এক্সাম্পল হিসেবে কী পুট করবেন, 1 2 3 4 5 র্যান্ডম এইভাবে নাম্বার পুট না করে আপনি হচ্ছে এক্সেলের ফর্মুলার মাধ্যমে এটা খুব সহজে করে ফেলতে পারেন। আমি জাস্ট দেখাই ফর্মুলাটা, এখানে জাস্ট দুইটা ফর্মুলা আমরা দেখাবো, একটা হচ্ছে র্যান্ড বিটুইন আর একটা হচ্ছে র্যান্ড ফর্মুলা। সো ফার্স্ট অফ অল হচ্ছে টার্গেট এবং সেলস, এগুলো সাধারণত বড় বড় নাম্বার হয়, ধরে নিচ্ছে এগুলো পূর্ণ সংখ্যা এবং বড় বড় নাম্বার, সেক্ষেত্রে আমরা প্রথমে র্যান্ড বিটুইনটা দিয়ে যদি করি ইকুয়াল র্যান্ড বিটুইন, র্যান্ড বিটুইন। এখন হচ্ছে র্যান্ড বিটুইনের পরে এখানে দেখেন দুইটা অপশন দেখাচ্ছে, র্যান্ড বিটুইনে লেখার পর এখানে বটম এবং টপ দুইটা অপশনস দেখাচ্ছে। বটম মানে হচ্ছে লোয়েস্ট কত নাম্বার আর টপ মানে হচ্ছে হাইয়েস্ট কত নাম্বার। এখন বটম বলতে গেলে সে আমি যদি ধরি যে টার্গেট মিনিমাম হচ্ছে 1 লাখ থাকবে, ঠিক আছে, তাহলে হচ্ছে বটম হচ্ছে 1 লাখ, 100000। দেন কমা দেওয়ার পর আর টপ, টপ মানে হচ্ছে ম্যাক্সিমাম টার্গেট কত থাকবে, আমি ধরে নিলাম ম্যাক্সিমাম টার্গেট হচ্ছে 5 লাখ, 500000, ব্র্যাকেট ক্লোজ এন্টার, 171503 একটা র্যান্ডম নাম্বার বসে গিয়েছে। সেম জিনিসটা সেলসের ক্ষেত্রে হতে পারে, আমি টেনে দিলাম র্যান্ডম নাম্বার বসে যাচ্ছে, এবং আমি যদি নিচে টেনে দিই সবগুলোতে র্যান্ডম নাম্বার বসে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই নাম্বারগুলো কোনোটা ডুপ্লিকেট আছে কিনা আমরা এটাও চেক করে নিতে পারি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, এটা মানে DE সিলেকশন করে হাইলাইট সেলসে ডুপ্লিকেট ভ্যালুস যদি দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে বোঝা যাবে কোনো নাম্বার ডুপ্লিকেট আছে কিনা। অ্যাপারেন্টলি কোনো মার্কিং নাই, তার মানে হচ্ছে কোনো ডুপ্লিকেটও নাই। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে এই ফর্মুলাগুলো প্রত্যেকটা মোমেন্টে কিন্তু রিফ্রেশ নেয়, আপনি যখনই কোনো একটা সেলের ভিতর ঢুকে এন্টার দিবেন সাথে সাথে পুরো নাম্বারগুলোই কিন্তু র্যান্ডমাইজড হয়ে যাচ্ছে অ্যাগেইন, মানে ওই 1 লাখ থেকে 5 লাখের রেঞ্জের ভিতর। আপনি এখন যদি জাস্ট স্যাম্পল হিসেবে যদি কোনো কাজ করতে চান, সে এই স্ট্রাকচারে আপনার টার্গেট আছে, সেলস আছে, তাহলে অ্যাচিভমেন্ট কত, সেল ভাগ টার্গেট, ঠিক আছে, 195%। আপনি নিচে যখনই ক্যারি অন করবেন আবার হচ্ছে র্যান্ডমাইজড হচ্ছে, অর্থাৎ ইচ অ্যান্ড এভরি টাইম আপনি যখনই কোনো হচ্ছে ফর্মুলা রান করাবেন তখনই হচ্ছে এটা ফর্মুলা রান করানো বলেন বা ফর্মুলা রিক্যালকুলেট করানো বলেন, এটা করলে আলটিমেটলি যেটা হবে পুরোটাই আবার নতুন করে একটা র্যান্ডমাইজেশন হবে। আচ্ছা, নাও কাম টু প্রেসক্রিপশন। এখন প্রেসক্রিপশনের ক্ষেত্রে ফার্মা কোম্পানিতে আপনারা জানেন যে নাম্বারগুলো আসলে ছোটো সংখ্যা হয়, লাইক 1 2 3 4 এই টাইপের সংখ্যা, এবং এখানে এগুলো পূর্ণ সংখ্যা থাকে না, এগুলো হচ্ছে ভগ্নাংশ থাকে, ফ্র্যাগমেন্ট থাকে। এখন আমি যদি বলি যে এখানে যদি র্যান্ড বিটুইন যদি করি ইকুয়াল র্যান্ড বিটুইন সে 1 থেকে 5, ঠিক আছে, 1 থেকে 5 দিয়ে যখন টানবো দেখেন 1 থেকে 5 এসছে, কিন্তু এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, তা এই পূর্ণ সংখ্যাগুলো সাধারণত এইভাবে হয় না, একটু ফ্র্যাগমেন্ট থাকে। তাহলে ফ্র্যাগমেন্ট আমরা কীভাবে আনবো, ফ্র্যাগমেন্ট র্যান্ডমাইজ ফ্র্যাগমেন্ট আনার জন্য ফর্মুলাটা হচ্ছে র্যান্ড, শুধু র্যান্ড। আমি এখানে একটু জাস্ট এক্সাম্পল দেখাই, ইকুয়াল র্যান্ড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ আর কিচ্ছু না, জাস্ট এন্টার দেন একটা র্যান্ডম নাম্বার চলে আসছে। আপনি হচ্ছে আবার কোনো একটা জায়গায় ফর্মুলা রিক্যালকুলেট করেন, নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে যে র্যান্ড বিটুইনে যে নাম্বারটা এসছে তার সাথে একটা যে কোনো একটা র্যান্ড যদি আমরা সাম করে দিই তাহলে কিন্তু আমাদের এখানে নাম্বারগুলো ছোটো নাম্বার এবং হচ্ছে ফ্র্যাকশন সহ নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আমরা যে সেটাই যদি এখানে করি, এখানে ইকুয়াল দিয়ে যে র্যান্ড বিটুইন 1 থেকে 5 এর সাথে একটা এডিশন করে দেবো, র্যান্ড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ র্যান্ড বিটুইন 1 থেকে 5 মানে হচ্ছে সে 1 থেকে 5 ভিতর র্যান্ডমাইজ যে কোনো সংখ্যা নিবে, এবং র্যান্ড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ দেওয়ার কারণে সে একটা দশমিকের পরের কিছু সংখ্যা সে এখানে ফ্র্যাগমেন্ট আকারে নেবে। আমি যখন এন্টার দিব ওখানে যে 4.11 চলে আসছে, আমি যখন এটা নিচে টেনে দিব
এখানে কিন্তু এক এক জায়গায় এক এক সংখ্যা চলে আসছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনার তো পারপাস সার হয়ে গেছে, আপনার এখানে টার্গেটও র্যান্ডম নাম্বার এসছে, সেলসও র্যান্ডম নাম্বার এসছে। আপনি চাইলে এখানে টার্গেটও কিন্তু দেখেন পূর্ণ সংখ্যা, চাইলে এখানে আপনি হচ্ছে র্যান্ড অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ এখানে এই 1 লাখ থেকে 5 লাখ সাথে হচ্ছে প্লাস একটা র্যান্ড করে দেন, র্যান্ড ব্র্যাকেট শুরু ব্র্যাকেট ক্লোজ। তাহলে যেটা হবে, এখানেও দেখুন যে দশমিকের পরে কিছু সংখ্যা দেখাবে, টেনে দিচ্ছি এবং ডানেও টেনে দিলাম। অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে নাম্বারগুলো কিন্তু আপনি খুব সহজেই ডেমো কাজ করার জন্য, স্পেসিফিক্যালি ডেমো কাজ করার জন্য যখন আপনার এরকম র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে, অর্থাৎ টার্গেটের ফিগার বা সেলসের ফিগার র্যান্ডমলি জেনারেট করতে হয়, দেন ইউ ক্যান ডু ইট। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে ফাঁকে একটা ছোট্ট একটা ফর্মুলা ঠিক না, একটা ছোট্ট একটা ট্রিক্স বলি। এই র্যান্ডম নাম্বারগুলো হচ্ছে যখন কোনো ফর্মুলা রিক্যালকুলেট হয় তখনই হচ্ছে র্যান্ডম নাম্বারগুলো র্যান্ডমাইজড হয়। আপনারা চাইলে চেক করার জন্য ফর্মুলা, যে কোনো একটা ফর্মুলা দিয়ে আবার রিক্যালকুলেট করতে পারেন, অথবা ইন্টারেস্টিংলি এখানে আমাদের ল্যাপটপ বলি বা কম্পিউটার বলি যেটাই বলি, এখানে হচ্ছে F9 নামে একটা বাটন আছে, সেই বাটনটা দিলে যেটা হয় এই কাজগুলো দুর্দান্তভাবে হয়। আমরা যদি F9 চাপি, হোল্ড অন ফর এ সেকেন্ড, এখানে F9টা কাজ করছে না। এটার কারণটা হচ্ছে আমার ক্যামটাসিয়া দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করছি এবং ক্যামটাসিয়ার সাথে এই F9 কমান্ডের কোনো একটা কমপ্লিকেশনস হয় মোস্ট প্রবাবলি। বাট আপনি যেটা করবেন, আপনার কম্পিউটার অবভিয়াসলি কাজ করবে, F9 চাপলে দেখবেন যে কোনো ফর্মুলা রিক্যালকুলেটেড হচ্ছে। সো এটা আসলে আপনি যখন কাজ করবেন রিয়েল লাইফ কাজের সময় আসলে আপনার এই র্যান্ডমগুলো আসলে ভ্যালু পেস্ট করে নিতে হবে, আদারওয়াইজ হচ্ছে ডিফিকাল্ট হয়ে যাবে। কেন ডিফিকাল্ট হবে, কারণ দেখা যাবে যখনই কোনো না কোনো ফর্মুলা রিক্যালকুলেট হচ্ছে তখনই আপনার এই ডাটাগুলো আবার নতুন করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং যখনই চেঞ্জ হবে এটা আপনার জন্য আবার একটা ডিফিকাল্টিস হবে, এক একবার এক এক সংখ্যা হচ্ছে, ফাইলটাও অনেক ভারী হয়ে যাবে রানিং করতে। সো বেটার আপনি এই পর্যন্ত র্যান্ড করার পর এটাকে ভ্যালু পেস্ট করে নেন, ঠিক আছে। সেম ওয়েতে এটাকেও কপি করে র্যান্ড করার পর ভ্যালু পেস্ট করে নেন। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও, অর্থাৎ আপনি কীভাবে ডেমো যে কোনো কাজ করার জন্য আপনি কীভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করে নেবেন এবং সেই র্যান্ডম নাম্বারগুলোকে কীভাবে একটু ফিক্স করে নিলেন, অর্থাৎ ভ্যালু পেস্ট করে নিলেন, এটাই। এইটা আসলে হচ্ছে আমি যখন হচ্ছে এক্সেলের টিউটোরিয়ালগুলো করতেছি তখন আমার যে নাম্বারগুলো জেনারেট করা লাগতেছে, অর্থাৎ র্যান্ডম যে সমস্ত নাম্বার দেওয়া লাগতেছে, তখনই কিন্তু আমি এই ফর্মেটে বা এই স্টাইলে র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করে থাকি। মানে এমন না যে আমি কোথাও থেকে টার্গেট নিচ্ছি বা কোথাও থেকে সেলস নিচ্ছি বা আমি হচ্ছে ম্যানুয়ালি এই সমস্ত র্যান্ডম নাম্বার টাইপ করতেছি, নো, বিকজ এটা আসলে টাইম কনজিউমিং ব্যাপার। আমি জিনিসটা দুমদাম হচ্ছে এই এই র্যান্ড বিটুইন এবং র্যান্ড এই ফর্মুলা দুটো কাজে লাগে, র্যান্ডম নাম্বার জেনারেট করে ফেলি। সো ভিডিওটা যদি কাজে লাগে তাহলে অবভিয়াসলি লাইক দেবেন, শেয়ার কমেন্ট যা করা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, গুড লাক, ভালো থাকবেন।